নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন অল করে দিন, ভিডিওতে একটি লাইক দিয়ে দিন, এখানে কমেন্টস করে আপনার মতামত প্রকাশ করুন, গুড ভিডিও এবং কি নাইস ভিডিও এখানে সেন্ড করে দিন, তাহলে আমার ভিডিও বানাতে সুবিধা হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকে দেখিয়ে দেবো আপনার ফোনে যে সেভ নাম্বার রয়েছে, সেই সেভ নাম্বারে কোন কোন নাম্বারে ফেসবুক আইডি আছে এবং কি কোন কোন নাম্বারে নেই আপনি কিন্তু ইজিলি বুঝতে পারবেন। তো এটা বুঝতে গেলে কি করতে হবে আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাচ্ছি প্রসেসটি। তো বন্ধুরা, আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের প্লে স্টোর, এখানে চলে যাবেন। তো এখানে চলে যেয়ে আপনারা যে কাজটি করবেন, এখানে চার্জবারে লিখবেন, এখানে দেখুন আইকন একটি অপশন আছে, এখানে দেখুন আমি যে সফটওয়্যারটি ওপেন করবো সেই সফটওয়্যারটির নাম দেখুন আইকন কলার আইডি স্প্যাম ব্লক, এই সফটওয়্যারটি আপনারা ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা, আমি সময় বাঁচানোর জন্য এটাকে আমি ইনস্টল করে নিয়েছি। তো বন্ধুরা, এখন আমি এটাকে ওপেন করবো, এখানে আমি অপেক্ষণকা এটাকে ওপেন করবো। তো আপনারা ওপেন করার পরে একটি অ্যাকাউন্ট খুলতে হবে, আপনারা অ্যাকাউন্টটি খুলে নেবেন। তো বন্ধুরা, এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এখানে দেখুন আমার যে ফোনের যে সেভ নাম্বারগুলো রয়েছে সেই সেভ নাম্বার কিন্তু এখানে সবগুলো চলে আসছে, সব সেভ নাম্বার কিন্তু এখানে চলে আসছে। তো বন্ধুরা, এখন আমি ধরুন এটাতে আমি ক্লিক করব, আর এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর এখানে দেখুন বুঝতে পারতেছি আমি এখন এখানে ফেসবুক আইডি, আরিফ ভাইয়ের ফেসবুক আইডি এই নাম্বারে আসছে। তো আমি যদি এখনকার ফেসবুকে ক্লিক করি, এখন যদি ফেসবুকে আমি ক্লিক করি দেখুন, তাহলে কিন্তু আরিফ ভাইয়ের ফেসবুক আইডি কিন্তু অলরেডি আমার কাছে চলে আসছে। তাহলে আমি বুঝতে পারলাম এই নাম্বারে 100% ফেসবুক আইডি আছে। আপনিও কিন্তু এভাবে বুঝতে পারবেন আপনার যে ফোন নাম্বার রয়েছে, সেভ নাম্বারগুলো রয়েছে, কোন কোন নাম্বারে ফেসবুক আইডি আছে, মানে কোন কোন নামে আছে আপনি বুঝতে পারবেন সুন্দরভাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে কিন্তু চেক করে নিয়েছি অলরেডি। তো বন্ধুরা, এখন আমি বেগে গেলাম, আবার আমি আবারও বেগে চলে গেলাম। তো বেগে গিয়ে আমি যদি আবারও এখানে আরেকটি নাম্বার ক্লিক করি, এখানে যদি আমি ক্লিক করি দেখুন এটাতেও কিন্তু একটি ফেসবুক আইডি আছে। তো আমি যদি এটাতে আবার ফেসবুকে চলে যাই দেখুন, আমাকে কিন্তু অটোমেটিক ফেসবুকে নিয়ে গেছে, দেখুন এসআর সুভাগ, দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে কিন্তু ফেসবুক আইডিটি দেখাচ্ছে। তো বন্ধুরা, আপনারা কিন্তু এইভাবে কাজগুলো করে নিতে পারেন, ইচ্ছে করলে কিন্তু আপনারা এই কাজটি করে নিতে পারেন। দেখুন এখানে আমি যদি ক্লিক করি কবির মাজার, এখানে যদি ক্লিক করি দেখুন এটা তো কিন্তু ফেসবুক আইডি রয়েছে। আমি যদি এখন ফেসবুকে ক্লিক করি, আমার যে বন্ধুর যে ফেসবুক আইডি রয়েছে সে ফেসবুক আইডিতে অটোমেটিক চলে গিয়েছে। তো বন্ধুরা, যেটাতে ফেসবুক আইডি নেই, আমি যদি এখানে ক্লিক করি কল্পনা, এখানে যদি ক্লিক করি দেখুন এটাতে ফেসবুক আইডি নেই, যে কারণে কিন্তু এখানে কোনো ফেসবুক যে অপশনটি এটা কিন্তু আসে নাই। তো বন্ধুরা, আপনি বুঝতে পারছেন এটা কিন্তু আসলে ম্যাজিকের মতো একটি বিষয়, এটা আশা করি আপনার কাছে অনেকটা ভালো লাগবে। তো বন্ধুরা, আমি আরও যদি আপনাদেরকে দেখাই, এখানে যদি দেখাই এখানে কামাল মিতা, এখানে কিন্তু ফেসবুক আইডি রয়েছে। তো আমি যদি এখানে ক্লিক করি, এখন কিন্তু এই যে আমার যে বন্ধু কামাল আহমেদ, তো তার আইডিটা কিন্তু এখানে চলে আসছে। তো বন্ধুরা দেখতে পারলেন এতক্ষণ যে ভিডিওটি দেখালাম আপনাদেরকে, আশা করি আপনাদের ভিডিওটি অনেক অনেক ভালো লাগে। তো বন্ধুরা, আমি ছোটো করে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে একটি লাইক অবশ্যই দেবেন, আর কমেন্টস করে আপনার মতামত অবশ্যই প্রকাশ করবেন। নাইস ভিডিও, একটি গুড ভিডিও বন্ধুরা। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।